দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। এদিন দুপুর একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে তরঙ্গপুরের বেলতলি এলাকাতে। গুরুতর জখম ওই শিক্ষককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পর মৃত্যু হয় তার। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত শিক্ষকের নাম প্রসেনজিৎ রায়, বাড়ি কালিয়াগঞ্জ থানার মালগাঁও গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামে। পেশায় স্কুল শিক্ষক, এদিন দুপুরে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার দ্বিতীয় হাফের গার্ড দেওয়ার জন্য হেমতাবাদের দরিমানপুর যাওয়ার পথে বাইকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়, পরে মৃত্যু হয় তার। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।